গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আজ শুনবো কমেন্টসের গল্প। তো কমেন্টস বিষয়টা যেটা, সেটা একটু জেনে আসি। আসলে কমেন্টস জিনিসটা কি? হাজার হাজার কোডের ভিড়ে হারিয়ে যেন না যাই, সুন্দর করে গুছিয়ে করতে কমেন্টস দিতে হবে। তাই অর্থাৎ আমরা যে কোডিং করছি, আমরা HTML CSS কিন্তু অনেক অনেক কোড লিখে ফেলেছি। তো এই কোডিংগুলো দেখা যাচ্ছে কি, আমরা যখন একটা জিনিস আমরা চেঞ্জ করতে যাচ্ছি অথবা একটা নতুন কিছু সুন্দর করে আবার রিটাচ বা যেটাই করতে চাচ্ছি না কেন, দেখা যাচ্ছে অনেক কোডের মাঝখানে আমরা যে জিনিসটাকে পাল্টাতে চাচ্ছি সেটা খুঁজে পাচ্ছি না। তো সেই জিনিসটা যদি আমরা খুঁজে পেতে চাই, আমি যদি তার আগে জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে আমার খুঁজে পেতে কি সুবিধা হবে? না, অবশ্যই সুবিধা হবে। তো সেই বিষয়টাই হচ্ছে কমেন্টস। আমি কমেন্টস দিয়ে প্রত্যেকটা কোডকে আলাদা আলাদা করে দিচ্ছি, যেন আমি চাইলেই আমার জিনিসগুলোকে আবার সুন্দর করে খুঁজে পাই। তো দেখি আমার কমেন্টস বিষয়টা আসলে কেমন। HTML এর জন্য কমেন্টসটা যেভাবে দিতে হয় এইরকম করে। তো আমরা চলে যাই আমাদের HTML এর কমেন্টসে। আমরা গত পর্বে এই পর্যন্ত করে রেখেছি, তো আমি সেই ফাইলগুলোই আবার ওপেন করছি। ইনডেক্সে আমরা চাচ্ছি HTML এর যে ফাইলটা, সেটাকে আমরা HTML এর কোডগুলোকে আমরা কমেন্টস করে দেব। আমি এখান থেকে শুরু করে নিই। প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ডিভ এগুলোকেই কমেন্টসের মধ্যে নিয়ে আসব। তো আমরা প্রথমে ট্যাগ যেভাবে করি ঠিক সেভাবেই ট্যাগের মতো করে নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দেবো কি, বিস্ময়বোধক চিহ্ন, এরপরে দুটো ড্যাশ, এরপরে আমি দিয়ে দিই এটাকে। হ্যাঁ, এভাবে দিয়ে দিয়ে আমি শেষ করে ফেললাম আমার কমেন্টসটা। এভাবে আমি আমি এটাকে কী করব, আমি এটাকে বোঝাতে চাচ্ছি যে আমার এই ফার্স্ট সেকশনটা স্টার্ট, এখান থেকে ও স্টার্ট হয়েছে। তো আমি ঠিক এইভাবে করেই প্রত্যেকটা সেকশনের আগে, ঠিক এই সেকশনটার আগেও এভাবে করে দিয়ে দিই। এই সেকশনটার নাম হচ্ছে সেকেন্ড সেকশন। এভাবে করে আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা সেকশনটাকে আমি এখানে শুরু দিচ্ছি, স্টার্ট। তো আমি এইটাই কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, এরপর প্রত্যেকটা সেকশনের আগে এটাকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট আমার সেকশনের নামটা চেঞ্জ করে দিই, থার্ড সেকশন। এরপরে চলে যাচ্ছে আমার ফোর্থ সেকশন, এবং এরপরেই আমার চলে এসেছে কোনটা, ফুটার। ফুটারের আগে আমি এটা দিয়ে দিচ্ছি, এটার যেহেতু কোনো সেকশন নেই আমরা জাস্ট ফুটারটাকে এখানে স্টার্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এ পর্যন্ত আমরা করে নিলাম, আমাদের স্টার্ট হয়ে গেল। তখন সব কিছু যখন স্টার্ট হয় তখন সেটার একটা এন্ডিংও থাকে। তো আমরা ঠিক সেরকমই প্রত্যেকটা সেকশনকে আবার কী করব, এন্ড করে দেব। প্রথম সেকশনটা আমার শেষ হয়ে গেল। এরপর আমি কী করব, আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, এরপর আমার এই সেকশনটাকে এন্ড করে দেব। এই সেকশনটার নাম কি, সেকেন্ড সেকশন। এরপর আমি এই জিনিসটাকে কপি করে বাকি তিনটাতে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে। ঠিক এখানে এটার নাম হচ্ছে কি, থার্ড। এরপরেরটার নাম হচ্ছে গিয়ে আমার, এরপরেরটার নাম ফোর্থ। এরপরে চলে যাচ্ছে আমার ফুটার। তো আমরা সেকশনের কাজগুলো শেষ করে নিলাম। এখন কি আমার খুঁজে পেতে খুব সহজ হচ্ছে না যে আমার এই সেকশনটা এখানে শুরু, এখানে শেষ, আমি পুরো একটা সেকশনকে আলাদা করে ফেলতে পারছি? তো আমি কি বলেছি প্রথমে যে আমরা সেকশন এবং ডিভ প্রত্যেকটাকে শুরু এবং শেষ করে দেব। তো আমার এখান এক্ষেত্রে ডিভ কন্টেইনার এটাকে আমরা এখানে কিভাবে শেষ করে দেব, এখানে কমেন্টস দিয়ে আমি এখানে লিখব কন্টেইনার ইন্ড। এরপরে এই ডিভটাকে আমরা ধরলাম, এরপরে ডিভটা হচ্ছে কি মেনু। এবার আমরা মেনু ইন্ড দিয়ে দেব। আরেকটা ডিভ থেকে যায়,
এটার মধ্যে আমার কি থাকছে? ফুল হুইট, ফুল ফুল হুইট এবং আরেকটা ডিপ যেটা সেটা হচ্ছে গিয়ে লোগো। আপনাদেরকে বুঝতে কি ঝামেলা লাগছে? ঝামেলা প্রথমে যদি একটু মনে হয়, প্রথম যখন আমিও কমেন্টস দিয়ে করে আমার কাছে মনে হচ্ছে ধুর জিনিসটা আসলে কোনো দরকারই নাই, কিন্তু পরে দেখলাম কি আসলেই কমেন্টস দিয়ে আমি যখন কাজ করছি তখন আমার প্রত্যেকটা সেকশন দেখুন আলাদা হয়ে যাচ্ছে, ওকে আমি খুব সহজেই খুঁজে পাচ্ছি এবং একটা সৌন্দর্য ওই জিনিসটা কোডিং লেখাটার মধ্যে একটা সৌন্দর্য পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি এবার এই সেকেন্ড সেকশনের এন্ড করেছি। এবার এটা কন্টেইনারটাকে আমি জাস্ট এখান থেকে জিনিসটা কপি করে নিয়ে আসি, আমি এই ডিপটা এই কন্টেনারটাকে এখানে ইন্ট করে দিচ্ছি। এরপর আমার যে ডিপ সেটা হচ্ছে গিয়ে কি কন্টেন্ট, তো আমি কন্টেনারের জায়গায় জাস্ট কন্টেন্ট লিখে দিচ্ছি। এরপরে আসছে আমার থার্ড সেকশন ইন্ট হয়ে গেছে, এরপর আসছে আমার কন্টেনার, কন্টেনারের শেষে আমি দিয়ে দিচ্ছি কন্টেনার ইন্ট। এরপরের ডিপটা কি থার্ড কন্টেন্ট, থার্ড কন্টেন্টও ইন্ট, এটা হয়ে যাবে থার্ড কন্টেন্ট। আমার এখন বারবার কপি করে নিয়ে আসতে হচ্ছে, আমরা যখন একদম কোডিং এর শুরু থেকে করব তখন কিন্তু আমার জিনিসটা বারবার কপি করে পেস্ট করতে হচ্ছে না। এটার নাম হচ্ছে কি কন্টেন্ট কন্টেন্ট। এই ইনটাকে আমি এখানে দিয়ে দিব, কারণ আমার এখানে কিন্তু তিনটা তিনটা ডিভ রয়েছে, তো এই ইনটার পাশে আমি দিয়ে দিচ্ছি, আবার এটার পাশেও দিয়ে দিচ্ছি। আরেকটা ডিভ কি থেকে যায়? হ্যাঁ, সেকশন টপ নামের একটা ডিভ রয়ে গেছে, তো এটাকেও আমি সেকশন টপ ইন্ট করে দিলাম। এরপরে আবার চলে যাই ফোর্থ সেকশনের, ফোর্থ সেকশনের এটাতে আমার কি কন্টেইনার। আচ্ছা, তো কন্টেইনারের আমি দিয়ে দিচ্ছি কন্টেইনার ইন্ট। আমরা এখানে ইন্ট না দিলেও পারি, আমরা শুধু সেকশনের শুরুটা স্টার্ট আর ইন্ট এই জিনিসটা দিয়ে দিলেই হয়, এরপরে কন্টেইনার ইন্ট না লিখলেও হয়, শুধু কন্টেইনার লিখলে হয়। তো যাই হোক, আমরা যেহেতু ইন্ট দিয়ে প্রত্যেকটাতে করে ফেলেছি তাহলে আমাদের এখানে থেকে যায়, অসুবিধা নেই। আমার এই ডিভটার নাম হচ্ছে গিয়ে ফোর্থ কন্টেন্ট। এটাকে আমি ফোর্থ করে দিচ্ছি, এটাও আমার ফোর্থ। আর কি বাকি থেকে যাচ্ছে? এই ডিপটা ফোর্থ টপ। আচ্ছা, তো এরপর আমার আর কি বাকি থাকছে? আমার ফুটার, ফুটারে কি আর কিছু ডিভ বা সেকশন আছে? না, ফুটারে কিছুই নেই। আমি জাস্ট এ পর্যন্ত আমার তাহলে HTML এর কমেন্টস শেষ। এখন দেখুন তো দেখতে কি ভালো লাগছে। এখানে আমি একটা আমার মজার ছোট্ট একটা মজা জিনিস শেয়ার করি, আমি যখন একদিন কোডিং করছি তো আমার পুরো কোডটা লেখা শেষ হয়ে গেছে, তো আমি দেখছি কোথায় কোনো ইরর আছে কি না। তো আমার আম্মু পাশ দিয়ে যাচ্ছিলো, এই ফাঁকে আম্মু দেখে বললো কি আচ্ছা তোমার লেখাটা তো খুব সুন্দর লাগছে। আমি বললাম মা এটা তো আমি লিখিনি। বললো না, তারপর সেটাই হয়েছে, তোমার লেখাটা খুব সুন্দর লাগছে। বললাম মা এটা আসলে এই এটা আসলে কাজ না, আসল কাজটা হচ্ছে কি যখন আমি ব্রাউজারে এটা রান করে দেখাবো সেই জিনিসটা। বলে অত শত হয়তো বুঝতে পারছি না, কিন্তু তোমার এই লেখাগুলো আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর করে গুছিয়ে লেখা। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কমেন্টসের গুরুত্বটা কত বেশি। আপনার কোডিং দেখলেও যেন যে কোনো মানুষের মনে একটা প্রশান্তি আসে, এই জন্যই কমেন্টসের বিষয়টা। নাহলে যে কোনোভাবে কোডিং করে যান, অসুবিধা তো নেই, আপনার জাস্ট ওয়েবসাইটটা তৈরি হলেই তো হলো। কিন্তু আমরা শুধু শুধুমাত্র ওয়েবসাইট হয়ে গেল যে কোনোভাবে তা চাই না, আমরা চাই আমাদের প্রত্যেকটা কাজের যেন একটা সৌন্দর্য থাকে। তো ঠিক আছে, আমি চলে যাই এবার CSS এর কমেন্টসে। CSS এর জন্য CSS এর জন্য আমাদের এভাবে কমেন্টস করে দেব, এভাবে আমরা আমাদের প্রত্যেকটা এরিয়াকে কমেন্টস করে দেব। তো দেখি আমরা CSS এ কি আছে।
ঠিক এখানে আমরা যেমন প্রত্যেকটা সেকশনকে আলাদা করে দিয়েছি, এখানে আমরা সিএসএসটাকেও প্রত্যেকটা সেকশন আলাদা করে দেব, ঠিক ওইভাবে কমেন্টস করে ওইভাবে দিয়ে শেষ করে নেব। তো আমি করে ফেলি, আমি এখানে দিয়ে দিই একটা ব্যাক স্ল্যাশ দেন স্টার, সেটা হচ্ছে আমি আমার সেকশনটার নাম লিখে দেব। এরপরে দিয়ে দিব আবার এই জিনিসগুলো, এভাবে দিয়ে আমি স্টার ব্যাকস্ল্যাশ, এই তো হয়ে গেল আমার কমেন্টস করা। আমার এবার এই এরিয়াটা আলাদা হয়ে গেল। এখন আমি খুব সহজে দেখুন ফার্স্ট একটা আলাদা সেকশন হয়ে গেল, এরপর যখন আমি সেকেন্ড সেকশনটাকে আবার দিয়ে দেব তখন দেখুন এই জিনিসটাও আবার আলাদা হয়ে যাচ্ছে। তো আমি এই জিনিসটা সেকেন্ড সেকশনটা এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন সেকেন্ড সেকশন ফার্স্ট সেকশন এই জিনিসগুলোকে আলাদা দেখাচ্ছে না, এখন আমার কিন্তু খুঁজে পেতেও সহজ হবে। তো আমি এইভাবে সেকেন্ড সেকশনটা আবার কপি করে নিয়ে আসি, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে ফোর্থ সেকশন, আমার থার্ড সেকশন কি মিসিং আচ্ছা এখানে থার্ড সেকশনের পাশে আমি সামনে দিয়ে দিচ্ছি, আমি জাস্ট লেখাটা চেঞ্জ করে দিই থার্ড সেকশন। এরপর আসছে আমার ফোর্থ সেকশন, এরপর জাস্ট ফুটার, এখানে কোনো সেকশন নেই শুধুই ফুটার। সেকশন শুরু করি বা সেকেন্ড সেকশন যেটাই শুরু করি না কেন আমরা আগে কমেন্টস দিয়ে শুরু করব, তারপর কমেন্টসটা এন্ড করে দেব। তো আজ আমরা এই পর্যন্তই শিখলাম, আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে রেসপন্সিভ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব।